সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বজ্রপাতে 3 বালি উত্তোলনকারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 4 শ্রমিক। এখন পর্যন্ত নিহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছিল। বেলা 11:30টার দিকে শুরু হয় বজ্রবৃষ্টি। এ সময় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে শ্রমিকেরা বালি উত্তোলনের কাজে ব্যস্ত ছিল। বজ্রপাতে বালি উত্তোলনকারী শ্রমিকদের 2 জন ঘটনাস্থলে মারা যান। আহত 5 জনকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান আরও 1 শ্রমিক। অন্যদের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।